আমি দেখেছি প্রোগ্রামটা, উনি আমার দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টির থেকে এমপি হয়েছিলেন একবার বিনা ভোটে, ঠিক আছে। তো ওই এমপি এখন যদি আনোয়ারুজ্জামানের নৌকার ইয়ে থেকে দাঁড়ায়, স্টেজে গিয়ে দাঁড়ায়, বক্তৃতা দেয়, আমাদের করার কিছু নাই, করবে কেন্দ্র? এরা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যেটা হওয়া উচিত ছিল না। উনি আমাদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে আছেন এবং জাতীয় পার্টির একনিষ্ঠ কর্মী হিসাবে ছিলেন, এখন উনি আর নাই। ওনার কালকের গতকালকের এই কর্মকাণ্ড যা উনি করেছেন, যেগুলো সব সেন্ট্রালে চলে গেছে, হ্যাঁ, ঢাকা কেন্দ্রতে চলে গেছে, মাননীয় চেয়ারম্যানও দেখেছেন এটা এবং মহাসচিবও দেখেছেন এটা, এবং ওটা কেন্দ্রীয়ভাবে এটা ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, আজ আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আমরা আমাদের অফিসিয়ালি প্রচারণা, আনুষ্ঠানিক প্রচারণা আজকে আমরা শুরু করলাম। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং দোয়া করুন আমার জন্য, যাতে আমরা আগামী 21 তারিখ জুনের নির্বাচনে সফলভাবে আমরা জয়ী হতে পারি। মাননীয় চেয়ারম্যান জনাব জে এম কাদের সাহেব, এমপি সাহেব, লাঙ্গল প্রতীকে সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম বাবুল সাহেবকে, মহানগর আহ্বায়ককে, ওনাকে সিটি মেয়র করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক আমরা আমাদের কর্মসূচি এবং গণসংযোগ এবং ওয়ার্ড ভিত্তিক আমরা আমাদের প্রচার প্রচারণা চালাচ্ছি। এবং আমি 11 তারিখ আমার ওয়ার্ডে, আমার যে এলাকা, আমার পাড়া, সেই পাড়ায় আমার জন্ম এবং সেখানে আমার নাড়গাড়া, সেই এলাকায় আমি আমার নজরুল ইসলাম বাবুলকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আমি একটি মত বিনিময় সভা করি। পরক্ষণে ওনার আমি জেনেছি যে নৌকার প্রতীকের আনোয়ারুজ্জামানকে সাবেক সংসদ এহিয়া চৌধুরী নিয়ে আসছেন। আমি সেখানে প্রতিবাদ করি এবং বলি যে যেহেতু লাঙ্গলের মিটিং 11 তারিখ হয়েছে, এইয়াকে বলি তুমি আমার এই সভায় উপস্থিত থাকার জন্য। কিন্তু সেরাতে তিনি কর্ণপাত না করে নৌকার আনোয়ারুজ্জামানের নৌকায় বুট চেয়েছেন। যে ব্যক্তি আল্লাহ হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে, জনাব জি এম কাদের সাহেবের লাঙ্গলের সাথে বেইমানি করবে, তার আর জাতীয় পার্টির কোনো ব্যক্তি না। আমরা দীর্ঘ 40 বছর ধরে রাজনীতি করছি লাঙ্গলের সাথে, আমরা কোথাও যাই নাই, যাবও না। যারা এইসব কার্যক্রম দলের বিরুদ্ধে করে, আমি বলবো কেন্দ্রীয় কমিটিকে তাদেরকে দল থেকে বহিষ্কার করে তাদের শাস্তি দেওয়ার জন্য, কারণ এইভাবে না করলে দলের যে বিধি ব্যবস্থা তা লঙ্ঘিত হয়, এটাই আমার কামনা।